আপনাদের স্বাগত জানাই রোজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের সবথেকে বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি ব্রেকিং আপডেট আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকটি সুখবর দিয়েছেন রাজ্যবাসীর জন্য, এছাড়াও জিও গ্রাহকদের জন্য রয়েছে বেশ কয়েকটি বড় বড় ঘোষণা, আপনাদের বিস্তারিতভাবে আমরা জানিয়ে নেব। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন ক্লাসে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বিরাট একটি ঘোষণা করেছেন, এবং ভিডিওটির একেবারে শেষে আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের জন্য একটি বিরাট বড় আপডেট রয়েছে, এবং ড্রাইভিং লাইসেন্স নিয়েও রয়েছে ভিডিও শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এরকমই সব থেকে বড় বড় আজকের আটটি তাজা খবর আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা জানিয়ে দেব। প্রত্যেকটি খবর আপনাদের বিস্তারিত জানতে হবে, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আপনাদের জন্য পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের অনেকটাই উৎসাহিত করে, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। আজ প্রথমেই রাজ্যের ভয়ানক করোনা পরিস্থিতি সম্পর্কে জেনে নেব। আবারও রেকর্ড, রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত হলেন 1589 জন, এ যাবৎ এই সংখ্যাটাই সর্বোচ্চ রাজ্যে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34,427 জন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে আমাদের রাজ্যে আরও মারা গিয়েছেন 20 জন। ফলে এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 1000 জনে। এখনও অবধি রাজ্যে করোনার অ্যাক্টিভ রয়েছে, করোনা ভাইরাস অ্যাক্টিভ রয়েছে 12,747 জনের দেহে। জেলাওয়ারি সংক্রমণের পরিসংখ্যানে আজও এগিয়ে রয়েছে কলকাতা, 425 জন সংক্রমিত হয়েছেন গত 24 ঘন্টায় কলকাতায়। তারপর আছে উত্তর 24 পরগনা, সংক্রমণের সংখ্যাটা 347, এরপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া। দক্ষিণ 24 পরগনায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 174 জন, এবং হাওড়ায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 151 জন। পিছিয়ে নেই মালদা, সেখানে 121 জন করোনা সংক্রমিত হয়েছে একদিনে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে চিন্তা বাড়িয়েছে দার্জিলিং, 64 জন আক্রান্ত হয়েছে সেখানে। শহর কলকাতায় এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন, 6 জন মারা গেছে উত্তর 24 পরগনায়, 3 জন হাওড়ায় মারা গেছেন, 1 জন করে মারা গেছেন পশ্চিম বর্ধমান এবং হুগলিতে। এদিনের বুলেটিন বলছে গত 24 ঘন্টায় রাজ্যে 11,388টি নমুনা নতুন করে পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট 6 লক্ষ টেস্ট হয়ে গেল বলে জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। জিও গ্রাহকদের জন্য বিরাট বিরাট সুখবর, বেশ কয়েকটি বড় বড় ঘোষণা করলেন জিওর কর্ণধার মুকেশ আম্বানি। আগামী বছরই দুর্দান্ত ডেটা স্পিড 5G বাজারে আনতে তৈরি রিলায়েন্স জিও। বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির 43তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও। সরকার স্পেকট্রাম দিলে আগামী বছর মেড ইন ইন্ডিয়া 5G লঞ্চ করবে গোটা দেশ জুড়ে জিও। তিনি বলেন, ভারতে কার্যকরী হয়ে গেলেই বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রপ্তানি করবে জিও প্ল্যাটফর্ম। আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করছেন জিওর কর্মীরা। স্পেকট্রাম বরাদ্দ পেলেই চালু হয়ে যাবে এই 5G পরিষেবা। তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিয়ে তৈরি রয়েছে জিও। স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে। গুগল এবং জিও যৌথভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে। মুকেশ আম্বানির কথায়, এখনও পর্যন্ত 10 কোটি জিও ফোন বিক্রি হয়েছে। এখনও বহু ফিচার ফোন ব্যবহারকারী তাদের ফোনকে স্মার্টফোনে আপগ্রেড করার জন্য অপেক্ষা করছেন। আমাদের বিশ্বাস, আমরা এন্ট্রি লেভেল 4G অথবা 5G স্মার্টফোন ডিজাইন করতেই পারি। বর্তমান দামের চেয়ে সেই ফোনের দাম অনেকটাই সস্তা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন বিরাট বড় সুখবর, আগামী বছরের মধ্যে 5G পরিষেবা দেশ জুড়ে চালু হবে। তার জুড়ে কিন্তু ইন্টারনেটের স্পিড প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এবং কম দামের মধ্যে যাতে 5G ফোন তৈরি করা যায় সেজন্য কিন্তু গুগল এবং জিও হাত মিলিয়েছে। তারা দুজন মিলে তৈরি করবে 5G স্মার্টফোন আমাদের সকলের জন্য। এছাড়াও কিন্তু আরও কয়েকটি বড় বড় ঘোষণা করা হয়েছে রিলায়েন্স জিওর তরফ থেকে। তারা আনবে জিও টিভি, তার সাথে সাথে আনবে জিও গ্লাস। জিও গ্লাস ব্যাপারটা কি, এটা একটা এক ধরনের সানগ্লাস যেটা আপনি চোখে দেবেন 3D মাধ্যমে। আপনি কিন্তু যার সাথে ভিডিও করার মাধ্যমে ফোনে কথা বলবেন বা কনফারেন্স করবেন, তখন কিন্তু আপনি আপনার মনে হবে সেই গ্লাস পড়লে, জিও গ্লাস পড়লে আপনার মনে হবে যে সেই ব্যক্তিকে আপনি সামনাসামনি দেখছেন, তার সামনাসামনি থেকে আপনি কথা বলছেন। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার, নতুন সিস্টেম কিন্তু আনতে চলেছে রিলায়েন্স জিও।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এক বিরাট বড় ঘোষণা, করোনা যুদ্ধে লড়াই করছেন যে সমস্ত সরকারি কর্মীরা তারা করোনা সংক্রমণে মারা গেলেই চাকরি পাবে তাদের পরিবারের এক সদস্য, বুধবার এই মর্মে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যাবিনেট বৈঠক শেষে জেলার ডিএম এবং এসপিদের নিয়ে বৈঠক, ভিডিও কনফারেন্সে বসেন মমতা, সেই বৈঠকেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ, সরকারি চিকিৎসক, নার্স, আশাকর্মী, সাফাই কর্মচারীদের কেউ এই কোভিড যুদ্ধে মারা গেলে পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার, পাশাপাশি পরিবার পাবে 10 লক্ষ টাকা, এছাড়া কোভিড যোদ্ধাদের ব্যাচ সার্টিফিকেট এবং 1 লক্ষ টাকা করে দেবে সরকার। ইতিমধ্যে করোনা যুদ্ধে জয়ী হয়েছেন এমন 403 জনকে 1 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার, অর্থাৎ যে সমস্ত করোনা যোদ্ধাদের করোনা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু 1 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার, এবং যারা মারা যাবেন তাদেরকে 10 লক্ষ টাকা, তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু 403 জনকে 1 লক্ষ টাকা করে দিয়েছে রাজ্য সরকার, এর মধ্যে 284 জন 1 লক্ষ টাকা করে ইতিমধ্যে পেয়ে গেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 12 থেকে 13 জন সরকারি কর্মী আধিকারিক করোনা যুদ্ধে মারা গেছেন বলে ওইদিন সরকারিভাবে জানানো হয়েছে। এর পাশাপাশি তিনি জানান, বেসরকারি নার্স এবং চিকিৎসকদেরও ব্যাচ এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানাবে রাজ্য সরকার। এর মধ্যে বেরিয়ে গেছে মাধ্যমিকের রেজাল্ট, এবার ভর্তি হতে হবে নতুন ক্লাসে, এর জন্য একটি বিরাট বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে 11 শ্রেণীতে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী। আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের 11 শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া, সাংবাদিক বৈঠকে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 11 শ্রেণীর ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন 11 শ্রেণীতে তাদের জন্য 1 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে সেই ব্যবস্থা করা হবে। কোনো পড়ুয়া যদি নিজের স্কুলে না পড়ে অন্য স্কুলে পড়তে চান সেক্ষেত্রে 11 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাবে স্কুলগুলো। নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা, তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নম্বরের মানদণ্ড নির্ধারণের বিষয়টি শিক্ষা দপ্তর স্কুলের হাতেই ছেড়ে দিচ্ছে। বুধবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল, করোনা আবহে বন্ধ আপাতত স্কুল, করোনা পরিস্থিতির জেরে মার্কশিট দেওয়ার ক্ষেত্রে রদবদল এনেছে পর্ষদ, এবার অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ, 22 এবং 23 জুলাই স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। স্কুলে ভর্তির ক্ষেত্রেও করোনা পরিস্থিতিতে অভিভাবকদেরই সম্পূর্ণ করোনা স্বাস্থ্যবিধি মেনে আসার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের বদলে তারাই মার্কশিট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভর্তির প্রক্রিয়ার জন্য স্কুলে আসবেন, স্কুলগুলিও স্যানিটাইজেশনের পর সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি। রয়েছে একটি অত্যন্ত বড় দুঃখের খবর, মৃত্যু আলাদা করতে পারল না ওদের, বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে ডেবে পরপর মৃত্যু হলো 5 শিশুর। বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো 5 শিশুর, খেলতে খেলতে বৃষ্টির জলে তৈরি হওয়া ডোবায় নেমেছিল 2 শিশু, কিন্তু টাল সামলাতে পারেনি তারা, তাদের ডুবে যেতে দেখে বাকি 3 জনও নেমে পড়ে জলে, শেষ পর্যন্ত কেউ আর বেঁচে ফিরতে পারেনি। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকায়, ঘটেছে এই ঘটনাটি। পরিবার সূত্রে জানা গিয়েছে 5 জনের নাম মিন্টু শেখ, শাকিল শেখ, ইউনুস শেখ, ইব্রাহিম শেখ এবং আজমল শেখ, রানীতলা থানার একটি গ্রামের বাসিন্দা তারা। 5 জনেরই বয়স 5 থেকে 9 বছরের মধ্যে, পাড়ায় অন্তরঙ্গ বন্ধু হিসেবে পরিচিত ছিল তারা, এদিন মৃত্যুও তাদের আলাদা করতে পারলো না বলছে পাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, একটি ইটভাটার পাশে 5 জন মিলে খেলা করছিল, সেখানে একটি ডোবায় জমেছিল জল, যা দেখে সেই জলে নামতে চেষ্টা করে 2 বন্ধু এবং তাদের বাঁচাতে গিয়ে পরে 3 বন্ধু নামে, একসাথে কিন্তু 5 জনেরই 5 শিশুরই মৃত্যু হয়ে যায়। রেশন কার্ড যাদের রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন আগামী 1 বছর সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে রেশন। এছাড়া কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী 5 মাস নভেম্বর মাস পর্যন্ত ফ্রিতে বিনামূল্যে দেওয়া হবে রেশন, সে নিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রের ভাড়ারে বর্তমানে নেই মুগ এবং মসুর ডাল, বাংলার জন্য 5 মাসের জন্য রেশনে বরাদ্দ করছে কেন্দ্র সরকার গোটা ছোলা, দেশের শস্য ভাণ্ডারে মুগ এবং মসুর ডাল কিন্তু নেই, তাই পরের 5 মাস বিনামূল্যে রেশনে কেন্দ্র সরকার দেবে গোটা ছোলা, এমনটাই জানা গেল খাদ্য দপ্তর সূত্রে।
বিনামূল্যে রেশনে প্রথম মাসে ছোলার ডাল দেওয়া হবে শুনে আপত্তি করেছিল রাজ্য সরকার। জোরাজুরি করার পর লকডাউনের সময়ে কিন্তু এক মাস দেওয়া হয়েছিল মুসুর ডাল রেশন গ্রাহকদের, তারপরের দু মাস দেওয়া হয়েছিল মুগ ডাল। তবে আরও যে পাঁচ মাস বিনামূল্যে রেশন বরাদ্দ করেছে কেন্দ্র সরকার, তাতে আর মুগ আর মুসুর ডাল আপনারা পাবেন না, আপনাকে তার বদলে দেওয়া হবে গোটা ছোলা। পরিবার কিছু এই পাঁচ মাস প্রতি মাসে 1 কেজি করে এই ছোলা কিন্তু দেওয়া হবে। তবে কোনো বৈষম্য নেই, অন্য রাজ্যগুলোর জন্য যা বরাদ্দ হয়েছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একই ছোলা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে রেশন ডিলার মন্ত্রকের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় সব রাজ্যের জন্য বরাদ্দ পাঠানো শুরু হয়ে গিয়েছে, রাজ্যগুলি যেন তাদের বরাদ্দের অংশ 31 অগস্টের মধ্যে তুলে নেয়। জানা গিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বাংলার 6 কোটি 1 লক্ষ রেশন গ্রাহক আগামী 5 মাস মাথাপিছু বিনামূল্যে 2 কেজি করে চাল, 3 কেজি করে গমের সঙ্গে পরিবার পিছু প্রতি মাসে 1 কেজি করে গোটা ছোলা পাবেন। এই লকডাউনের মাঝেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে রয়েছে একটি বিরাট বড় আপডেট আপনাদের আমরা জানিয়ে রাখছি। রাস্তায় বর্তমানে বেড়েছে 2 চাকার সংখ্যা, বাসে বা অটোয় বা ট্যাক্সিতে একাধিক ব্যক্তির যাতায়াতের জন্য সংক্রমণ ঘটতে পারে, তাই অনেকেই পার্সোনাল গাড়ি ব্যবহার করছে, বাইক, নিজের কার ব্যবহার করছে এবং অনেক মানুষই কিন্তু নতুন করে কিনেছে বাইক। সেই ব্যবহারকারীদের সংখ্যা গত 1 মাসে বিপুল বেড়েছে। যারা নতুন দ্বিচক্রযান কিনেছেন তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেকেই আবেদন করে দিয়েছেন এবং আবেদন করার জন্য আপনারা হয়তো এখনও ওয়েট করছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো আপনাদের জন্য সুখবর, আপনাদের কিন্তু এবার যে স্মার্ট কার্ড দেওয়া হতো, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, তার বদলে যাতে কাজটা দ্রুত করা যায়, দ্রুত যাতে আপনাদের হাতে একটা ডকুমেন্টস তুলে দেওয়া যায় সেজন্য এবার দেওয়া হচ্ছে প্রিন্ট আউট, ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট আউট। আপাতত তা দেখি আপনাকে চলাফেরা করতে হবে রাস্তায়। কলকাতা ইতিমধ্যে কিন্তু এই অবস্থা চালু হয়ে গিয়েছে, ধাপে ধাপে গোটা রাজ্যে তা চালু হয়ে যাবে বলে জানাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। যতটা দ্রুত সম্ভব এই কাগজ বা প্রিন্ট আউট দিতে বলা হয়েছে আবেদনকারীদের জন্য। এই ব্যবস্থা স্মার্ট কার্ডের বদলে বর্তমানে আপনাদের কিন্তু প্রিন্ট আউট দেওয়া হবে, সেটা আপনাদেরকে আরডিও অফিস থেকে কালেক্ট করতে হবে কিংবা ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। সেটা দিয়ে কিন্তু আপনাকে বর্তমানে চলাফেরা করতে হবে, কাজে লাগাতে হবে। বর্তমানে বেহালা, কসবা, বেলতলা, সল্টলেকে এই ব্যবস্থা চালু হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে রাজ্যের বাকি জায়গাগুলোতেও এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।